সাথে আমি আপনাকে কি বিবাহ করছেন আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবাই তো বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা। না, কোন নবী পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন? ইশারুল্লাহ। পাবেন একটু পাবেন। আসসালামু আলাইকুম চাচা, আমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে? জি। রোজা আছেন তো? আছি। রোজা কেমন লাগতেছে? ভালো, খুব ভালো। রোজার মাসে তো ভালোই লাগবো। চাচা, আমি আপনাকে কি বিবাহ করছেন? আপনাকে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন করি, মক্কা বিজয় হয় কোন মাসে? বলে দেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবাই তো বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা। না, ইব্রাহিম খলিলুল্লাহ লেখা জাতির পিতা। তোমাকে দেখলেই বোঝা যায় তুমি উচ্চ শিক্ষিত। কোন নবী পিতা ছাড়াই জন্মগ্রহণ হয়েছিল? উনি কিন্তু মানে চৌতো আসমানে আছেন, এখন তো আর কিছু মানে না বোঝার কিছু নাই, একদম বলতে পারেন, একদম সহজ। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি কি চৌতো আসমানে? না, ওনার তো বাবা ছিল, কিন্তু এমন নবী আছিলেন যার বাবা ছিলেন না, তিনি পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। তিনি মরিয়ম আলাইহিস সালামের পেট থেকে হয়েছিলেন। আর মনে আছে কিন্তু পেটে আসতেছে, মুখে আসতেছে না। তার থেকে আর কি কুলো দেবো বলে? অত বুঝি না আমি। প্রকাশক আমার আল্লাহ তো আমার মাথায় বুদ্ধি দেয় নাই। না পারলেন না? না, আপনি কি না পারার ভয় চলে দিতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কথা শুনে যাবেন না? আনসারটা শুনে যান। আমি আওয়ামী লীগের মিটিং এ